বছরের শুরুতেই এ কী খবর? ফের মুখ পড়ল মুর্শিদাবাদের। কী ঘটল শামসেরগঞ্জে? 6 জানুয়ারি 2023, বছরের শুরুতেই ধুমধুমার কাণ্ড। ঘটনাস্থল শামসেরগঞ্জ বিডিও অফিস। 6 জানুয়ারি শামসেরগঞ্জ ব্লক অফিসে ছিল স্পোর্টস কমিটির মিটিং। সেই সময় ধুলিয়ান সার্কেলের স্কুল ইন্সপেক্টর হোসনে আরা খাতুনকে শারীরিক হেনস্থা মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে। ঘটনায় থানার দ্বারস্থ জেলার মহিলা এসআই চাকরি করতে এসেছিলেন, কিন্তু ঠিক কি অভিজ্ঞতা হলো হোসনে আরা খাতুনের? আসুন দেখে নিই ইমাজিন ময়না তদন্তে। হোসনে আরা খাতুনের অভিযোগ, শুক্রবার ব্লক অফিসে স্পোর্টস কমিটির মিটিং ডাকা হয়েছিল। পদাধিকার বলে সেই সভায় সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সেই মিটিংয়ে ডাকা হয় শিক্ষা কর্মাধ্যক্ষ আঞ্জুমান আরা খাতুনকেও। দুপুরে মিটিং ডাকা হলেও বিকেল হয়ে গেলেও তারা মিটিংয়ে আসেননি। হঠাৎই বিকেলে পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগমের সাথে মিটিং হলে ঢুকে পড়েন শিক্ষা কর্মাধ্যক্ষ আঞ্জুমান আরা খাতুন, কৃষি কর্মাধ্যক্ষ অশিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য সত্যম দাস, শামিমা খাতুন, এছাড়াও পঞ্চায়েত সমিতির আরও বেশ কয়েকজন সদস্য ও স্থানীয় তৃণমূল নেতারা। এরপরই স্কুল ইন্সপেক্টরকে ছবি তুলতে বাধা দেওয়া হয়, তার মোবাইল কেড়ে নেওয়া হয়, এমনকি তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। ভয়ঙ্কর অভিজ্ঞতা। আসুন শুনে নি আক্রান্তের নিজের মুখেই। আবার সমস্ত অভিযোগ অস্বীকার করছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। কি বলছেন তিনি? হঠাৎ করে 3:55 সময় সভাপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ এবং ওই মিটিংয়ে যাদেরকে ডাকা হয়নি ওনাদের দুজনকে মিটিংয়ে ডাকা হয়েছিল, কিন্তু ওনাদের ছাড়াও ওনারা সাথে করে আদার্স যে সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন তাদেরকে, কিছু স্থানীয় নেতা নেতৃবৃন্দ, কিছু মহিলা, সবাইকে নিয়ে ঘরে ঢুকলেন। ওনারা এলেন, এসে নিজে নিজে চেয়ারে বসে গেলেন। বসে যাওয়ার পরে তারপরে ওনারা বললেন যে সবাই মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, মোবাইল আমাদেরকে দিয়ে দাও, আমি সেখানে একটা ফটো তোলার চেষ্টা করি। যেহেতু ওনারা এই স্পোর্টস কমিটির সদস্য নন এবং ওনাদেরকে চিঠি করে ডাকা হয়নি, তাহলে ওনারা কেন ওই মিটিংয়ে আসবেন? তখন আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিতে গিয়ে আমার সঙ্গে প্রচণ্ডভাবে ওনারা ধস্তে ধস্তে করেন, গায়ে হাত তোলেন। যদিও এই অভিযোগকে উড়িয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমরা পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ দু চারজন গেছিলাম, এই বিষয়টা নিয়েই গেছিলাম জানার জন্য যে কী কারণে ছাড়া হয়নি। কোনো ধস্তাধস্তি হয়নি? না, কিছু হয়নি। উনি বলছেন যে ধস্তাধস্তি হয়েছিল, ওই তো যেটা বললাম যে চাদর ধরে টানা হয়েছিল নাকি? না তো, মোবাইলে ছবি তুলছিল, ভিডিও করছিল, সেটা নিষেধ করা হয়েছে। মোবাইলটা কাটা হয়েছিল? হ্যাঁ, মোবাইলটা নিষেধ করা হয়েছে। কাটা হয়েছিল কি না? কাটা হয়নি, ওর কাছেই তো মোবাইল ছিল। ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন শামসেরগঞ্জের শিক্ষক শিক্ষিকারাও। পথে নেমেই প্রতিবাদ, দেখুন সেই ছবি। বিডিও অফিসের মিটিং রুমের মধ্যেই শিক্ষা দপ্তরের স্পোর্টস কমিটির মিটিংয়ে ধুলিয়ান চক্রের স্কুল ইন্সপেক্টর হোসনে আরা খাতুনকে শারীরিক হেনস্থা ও আক্রমণ করার প্রতিবাদে 9 জানুয়ারি বিডিও অফিসে বিক্ষোভ দেখান ধুলিয়ানের শিক্ষক সমাজ। সোমবার দুপুর নাগাদ শামসেরগঞ্জ এসআই অফিস থেকে শিক্ষকদের মিছিল বেরোয়। ভিডিও অফিস পরিক্রমা করে মাইকিং করে বক্তব্য পেশ করা হয়। এইভাবে সরকারি একজন আধিকারিক যিনি শীত দ্বারা উঁচু করে নিয়ম মেনে কাজ করতে চেয়েছিলেন তাকে নিয়ম বহির্ভূত কাজ করতে বাধ্য করানো হচ্ছিল। এটা চলতে থাকলে আমরা মনে করি যে শিক্ষার কাঠামোর মধ্যে এইরকম যদি ঘুম ধরে তাহলে সমস্ত ব্যবস্থাটাই অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। আমরা অপরাধীদের চিহ্নিত করতে অনুরোধ করব আজকে এবং তাদেরকে প্রয়োজনে গ্রেপ্তার এবং জেরা করার কথা বলবো। থানায় গিয়েও হয়নি সমাধান, অভিযুক্ত কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। আক্রান্তকে কাঠগড়ায় তুলে পথে শাসক দল। একদিকে আক্রান্ত এসআই, আক্রান্ত শিক্ষক সমাজ, আবার এরই বিরুদ্ধে এবার পথে নামলেন তৃণমূলপন্থী শিক্ষক শিক্ষিকারাও। পথে চলল মিছিল, পোস্টারিং। ঘটনায়
কি বলছে শাসক দল? ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। হামলার এক সপ্তাহ পেরিয়ে গেল, থানায় এফআইআর করলেন মহিলা অধিকারী, অভিযুক্তরা তাও অধরাই, শাসক দলের নেতা বলেই কি ছাড়? উঠছে প্রশ্ন। ঘটনায় জঙ্গিপুরের তৃণমূল সাংসদ, তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান খলিলুর রহমানের আশ্বাস, তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ তদন্ত করছে, তদন্ত করে যারা দোষী আছে সে দোষীর ব্যাপারে পুলিশ অ্যাকশন নেবে। তাহলে কি সক্রিয় হবে পুলিশ? খোঁজ রাখছি আমরা, খবর রাখুন আপনিও। ইমাজিন ময়না তদন্ত আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, পাশে থাকুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার।